নতুনের দাম আসলে এখন 10 লাখ প্লাস আসলে আর এখন আমি ছোটা হাতির দাম দিয়ে আছো অনলি 275 2 লাখ 75 2 লাখ 75 তারপর কমিব না নাই আহিলে নিশ্চয় অন টেবুল কিবা এটা হয়ে যাবে সুপারিস মিন হয় কাগজ পাতি সব এভরিথিং ওকে আছে আর দাম রাখিছো অনলি 140 এখন ভাল গাড়ি আছে সবে বিচরা গাড়ি বোলেরো পিকআপ আর দাম রাখিছো অনলি 445 নমস্কার, কি খবর সবরে? নতুন একটা ভিডিও লো আজি আহি গৈছো, যত আজি আপোনালোকক দেখুৱাম অকল সেকেন্ড হ্যান্ড কমার্শিয়াল গাড়ি। তো ভিডিও সম্পূর্ণ চাব, ইয়ার পৰা যদি কোনো সেকেন্ড হ্যান্ড কমার্শিয়াল গাড়ি চাব আহে, ইয়াত ভালকে চাব, ইঞ্জিন চাব, ডকুমেন্টেশন চাব, কারণ মই জাস্ট গাড়ির ইনফরমেশন দিও, গোটেই ডিটেল আপোনালোকে নিজে ভালকে চাব লাগিব আর তারপর আগবাড়ি আর মূর পুরোনা ভিডিও আই বটনত চাব। তো বলক আরম্ভ করো আর ইয়াত থাকা গোটেখিনি গাড়ির ডিটেলস আপনার দিও। তো আমার সোনাল দা আছে অভিজিৎ অটোর পর। সোনাল দা কেনকে আইব? ইয়াত এড্রেসটা হয়েছে আমার লখরা, লখরা হ্যান্ডমেলা বলে কয়, বহুতে বিচারি নেপায় লখরা হ্যান্ডমেলা, নতুন মানে জায়গাটা আমার একচুয়ালি নতুন, আগতে আমার লালুঙ্গাও আসে, তো আমি এটা শিফট করেছো, ডাঙর জায়গা লৈছে ইয়াত। তো আপনার হ্যান্ডমেলা পরে আপনার লখরা ব্রিজের যখন নতুন ব্রিজ, আপনি যদি জালুকবাড়ি ফল লেফট সাইডে সোমাব আর খানাপাড়া ফল আহিলে রাইট সাইডে, বাকি নাম্বার দিয়ে আছে, কন্ট্যাক্ট করব, আমার লোকেশন পাঠাই। আর ফাইন্যান্স হয়ে যায়? ফাইন্যান্স এভেলেবল, আর যে কোনো গাড়ি আহি ভালকে চাই, ডকুমেন্টেশন চাই লব পারে, এভরিথিং আপনার ইচ্ছা মতে আপনি চাওক, আপনার মেকানিক আনি গাড়ি চাওক, টেস্ট ড্রাইভ লোক চলাওক, আর আমার ফাইন্যান্সও এভেলেবল, ফাইন্যান্স আমি ধর তেজপুরলকে আমি ফাইন্যান্স করিম, এফালে আপনার বরপেটা হোক, নলবাড়ি হোক, রঙিয়া, হাজু, বকু, এভরিথিং, মঙ্গলদৈ, উদালগুড়ি, সবতে আমার ফাইন্যান্স হয়ে যায়। দেরি নকরু, ফার্স্ট এখন কন্টেনার বডি এই মেগার পর স্টার্ট করিম, কক। এখন মেগা হয় 2000 আপনার 18 গাড়ি হয় মেগা কন্টেনার বডি, এটা বারিষা সিজনত ধর কার্টুন সার্টুন নিব কারণে সুবিধা হয় মেডিসিন, তো দামও বেশি রখা নাই আমি, এখন 2,10,000 টাকা রাখিছো অনলি, 2,10,000 অনলি না? ওকে, নেক্সট ফাইন্যান্স নহব না? এখন হয়ে যাব, ফাইন্যান্স করলেও হয়ে যাব। কিমান দিব লাগিব? 30% দিলে হয়ে যায়, যেমন বেশি দিয়ে 70,000 দিলে হয়ে যাব না? আচ্ছা, উলাই যাব। ওকে, এখন সুপ্রো, এখন সুপ্রো হয়, এখন এইচডি হয়, লম্বা এইচডি, এখন সুপ্রো হয় 2019 মডেল, আর দাম রাখিছো আমি 275 অনলি, 275 আর কমিব অল, কমিব কমিব। ওকে, নেক্সট আছে এখন এইচ গোল্ড, এখন বহুত ডিমান্ডেড গাড়ি টাটা, বর্তমান পেট্রোলের গাড়ি হয়, 2021 গাড়ি, বুড়িয়া কন্ডিশন, গুড কন্ডিশন, একদম শোরুম কন্ডিশন হয়ে আছে, আর দামটাও বেশি রখা নাই আমি, অনলি 325, 3,25,000 টাকা। নতুনত কিমান যায়? নতুনত অলমোস্ট 5 লাখের উচরাত পরে না? এই আর এখন আছে গোল্ড, এখন আপনার 20 গাড়ি হয়, দাম রাখিছো তেনেকা আপনার 320-330 অলমোস্ট, 320-330। আর এখন আছে এইচ গোল্ড, এইচ গোল্ড এখন BS4 হয়, 2018 গাড়ি, আর দাম রাখিছো আমি 275 অনলি, 2,75,000 টাকা, নেগোসিয়েবল, নেগোসিয়েবল। ওকে, আর ফাইন্যান্স নহব না? হয়ে যাব, 70,000-80,000 টাকা, 1,00,000 টাকা দিলে হয়ে যাব না? 1,00,000 দিলে উলাই যায় আর 3,00,000 টাকার গাড়ি। আর এখন আছে, এখন 21 গাড়ি হয়, ডিজেল ভার্সন হয়, এখন BS6 গাড়ি, তেনেকুৱা আপোনাৰ 330-340 ভিতৰত আমি। ওকে, আৰু এখন আছে এসি গোল্ড, আৰু এখন 20 আছে, এখন 3,10,000 টকা, 3,10,000, 2020 ডিসেম্বৰ গাড়ি। আচ্ছা, আর এখন আছে এইচ মেগা এক্সেল, মেগা আছে 2018 গাড়ি, আর দাম রাখিছো অনলি 270, 2,70,000 টাকা। আচ্ছা, তারপর নেক্সট, নেক্সট এখন ডিমান্ডেড গাড়ি আছে SHT 2017 গাড়ি, দাম রাখিছো আমি 2,20,000 টাকা, 2,20,000, নতুনত এখন 5,00,000, তেতিয়াতো আসলে মানে তেনেকুৱা আসলে দাম বিলাক। ওকে, আর মহিন্দ্রা, মহিন্দ্রা জিটো আছে 2018 গাড়ি, দাম রাখিছো অনলি 185, 1,85,000 টাকা। আর নেক্সট সেইখন টাটা জিপ, এখন আছে আপনার, জিপখনের দাম রাখিছো আমি 140, 1,40,000, 1,40,000। ওকে, তো নেক্সট এইটো সাইডে আছে টাটা এইচ মিন্ট, মিন্ট যদি আপনি কাগজবিলাক ফেল আছে, যদি নিজে বনাই লব যদি বিচাৰে, তেনেহলে আমি অনলি 145 মানতে দি দিম, 1,40,000 মানত, আর যদি ডকুমেন্টস ওকে করব লাগে, তো ইনক্লুডিং যেবিলাক ডকুমেন্টসৰ পয়সা লাগে এখিনি দি দিলে হৈ গল। ওকে, নেক্সট এখন এসি জিপ, এখনো এখন ভাল ভাল গাড়ি, 2018 গাড়ি, কন্টেনার গাড়ি, বেক সাইডে দেখাই দিও, ধুনিয়া চকা টকা নতুন হয়ে আছে, মেডিসিন সেডিসিন আপনার যোনবিলাক এতিয়া বারিষা সিজনের বস্তু কেরি করব কারণে সুবিধা হব, আর দাম রাখিছো অনলি আপনার 155, 1,55,000 টাকা। আর এখন এক্সেল, এক্সেল আছে, জিপবিলাক অলমোস্ট আমার 130-140 মডেল ওয়েস্ট দাম হয়, আর এখন এখন
এখন আমা তেনকয়া 140 135 তেনকত পাই যাব আর এখন আর এখন বিএসটি জিপ হয় দাম রাখিছো অনলি 115 115000 টাকা 115000 ওকে করি ওকে আর নেক্সট খন এখন জিপ ব্ল্যাক তেনক 130 140 ভাল কাগজ পাতি ওকে করি আপনার নাম ট্রান্সফার করে দিব পারি ওকে এই গুটেখিনি জিপ তেনকয়া আমরা অলমোস্ট তেনকয়া বাজেটতে আইব 130 40 ভিতর এখন কাগজ টাকা জিপ পাই যায় আজি ফেল লব বিচারে 70 80 60 পাই যায় আর এখন টাটা টাটা এস হয় এখন আপনার 2016 গাড়ি বিএসটি গাড়ি হয় হ্যাঁ বিএসটি হিসাবে আমি দাম রাখিছো অনলি 175 175000 টাকা আর নেক্সট কোন নেক্সট এখন আছে গোল 2020 গাড়ি হয় তেনেকয়া দাম আহিব 310 3 লাখৰ ভিতৰত আমি দিব পাৰো ওকে আর মারুতি সুপার কেৰি জবরদস্ত গাড়ি এখন আছে কেৰি 2000 পেট্রোল নে ডিজেল ডিজেলৰ হ্যাঁ ডিজেল ভার্সন হয় ধুনিয়া গুড কন্ডিশন আপোনাৰ বডি সডি একো কাম নাই লব লাগে চলাব লাগে 2019ৰ গাড়ি নৱেম্বৰ মাহৰ গাড়ি আর দাম ৰাখিছো আমি অনলি 285 285000 টকা আর 1 লাখ মান দিলে ফাইনান্স হৈ যাব হৈ যাব হৈ যাব তো খেটু সাইডে গৈ আৰু কিছমান গাড়ি আছে সেইবিলাক একবার দেখুৱাই দিম নেক্সট আছে এখন টাটা টাটা মোবাইল 207 ডিআই বুলি কয় ডিআই ইএক্স হয় এখন আর 2019ৰ গাড়ি আর দাম রাখিছো অনলি 475 475 475 ফাইনান্স হৈ যাব ফাইনান্স হৈ যাব আরামসে হৈ যাব নতুনত এখন 8 9 লাখ মান যায় তেতিয়া আপুনি 8 লাখ মান টাকা আছিল 8 লাখ মান আছিল ন নেক্সট নেক্সট এখন গোল আছে 2020ৰ গোল অলমোস্ট তেনেকুৱাই দাম আপোনাৰ গোল বিলাকৰ দাম 3 লাখ 10 3 লাখ তেনেকুৱা ভিতৰত ওলাই যায় ওকে তাৰ পাছত তাৰ পিছত এখন এখন ভাল গাড়ী আছে সবে বিচৰা গাড়ী বলেৰো পিকআপ বিএসটি হয় 2015 চনৰ গাড়ী আৰু দাম ৰাখিছো অনলি 445 445 45 ওকে নেক্সট 47 এখনো এখন আছে 2018ৰ গাড়ী আর 3.5 টনের পাসিং হয় ব্যাক সাইডে দেখিয়ে দিব একদম ধুনিয়া গাড়ি ওকে হয়ে আছে একু করব না লাগে আর দাম রাখছি অনলি 655 655 নেগোসিয়েবল না নেগোসিয়েবল ওকে তারপর নেক্সট আর এখন 47 আছে পিকআপ এখন পাসিং আপনার কম হয় 2 টন 200 কেজি হয় পিকআপ হয় এখন বিএসটি মডেলর ওকে বডি সডি ধুনিয়া আছে কাম তেনেকুৱা একো নাই কাগজ পাতি ওকে আছে আর দাম রাখিছো আমি 275 অনলি 275 অনলি 275 এখন ছটা হাতি দামত দি আছো ডাঙর গাড়ি আচ্ছা টাটা ডিআই হয় 2013 চনৰ গাড়ি হয় সব কাগজ পাতি ওকে করে আমি 220 রাখিছো 220 213 13 আর এখন 47 আছে ইএক্স 2 হয় 11 ফুটি হয় গাড়িখন আর পাসিং আছে ইয়া 4 টন বহুত ইটা ভাটা সিটা ভাটা চলাব কারণে সুবিধা হয় 4 টন পাসিং 2012 চনের গাড়ি আর দাম রাখিছো অনলি 4,30,000 টাকা 4,30 ফাইন্যান্স হয়ে যাব ফাইন্যান্স হয়ে যাব কইলে 2 লাখ আরামসে সুপার এস মিন হয় 2013 চনের বিএসটি মডেলর হয় কাগজ পাতি সব এভরিথিং ওকে আছে আর দাম রাখিছো অনলি 140 1,40,000 টাকা টাটা ইএক্স ইএক্স ডিআই হয় 207 ডিআই বলে 2019ৰ মডেল হয় অক্টোবর মাহর কাগজ পাতি সব ওকে আছে একদম শোরুম কন্ডিশন হয়ে আছে গাড়ি ভিতর সব সিট টিট পুরো নতুন গাড়ি লব লাগে আর চলাব লাগে আমি সার্ভিসিং টার্ভিসিং সব এভরিথিং করে দিম আর দাম তো রাখিছো বহুত কম দাম রাখিছো 470 অনলি 470000 টাকা তাকো নেগোসিয়েবল নেগোসিয়েবল হবো উইথ সার্ভিসিং ট্রান্সফার ইনক্লুডিং সব থাকিব তাতে এবিলা কি সোনাল দাগনান গাড়ি আমার ডিলারর হয় যদি আপনি লব বিচারে কন্টাক্ট করিলে হল টাটা ডাঙ গাড়ি জি লাগে সব পাবো আপনি নতুন গাড়ি না নতুন গাড়ি ওকে তো এ আসিল আজির ভিডিও সোনাল দার লগত অভিজিৎ অটোর পর নতুন একটা ভিডিও খুনকাল লগ পাম তেতে লাগে চাই দেখব আর এই ভিডিও সর্বে ধন্যবাদ।